শিক্ষার আলো এইচএস চ্যানেলের হাজারো হাজারো দর্শকবৃন্দ এবং আমার প্রিয় ছাত্র ছাত্রীদিকে আজকে আমি আর একটা ভিডিও উপহার দিচ্ছি। এবং আজকের ভিডিওটা সম্পূর্ণ একটা আলাদা ধরনের ভিডিও। দেখো, আমি এর আগে বিভিন্ন ম্যাথ নিয়ে ক্লাস 5 to 10 গণিতের বিভিন্ন বিষয়গুলোকে নিয়ে আমি সমাধান করে দিয়েছি, এবং আমি কিছু জিকে বা কিছু সাইকোলজির ক্লাস বা কিছু তোমার এক্সারসাইজের কিছু ক্লাস বা কিছু অ্যানাটমি ফিজিওলজির ক্লাস নিয়ে আমি বিভিন্ন ভিডিও বানিয়ে দিয়েছি। তো আজকে আমি একটা সম্পূর্ণ আলাদা ধরনের একটা ভিডিও নিয়ে এসেছি তোমাদের জন্যে, যেটা হচ্ছে বিভিন্ন বিষয়ের জনকের নাম, মানে কোন বিষয়ের কে জনক। আমরা যেমন বলি ইতিহাসের জনককে, ভূগোলের জনককে, বিজ্ঞানের জনককে, গণিতের জনককে, এই যে বিভিন্ন বিষয়ে যে জনকগুলো আছে পৃথিবীতে, আমরা মানে আমাদের সাধ্যমতো যতগুলো জনক আমাদের জেনে থাকা প্রয়োজন। আমি আজকে চেষ্টা করব তোমাদের এই ভিডিওতে, মানে আমি যেগুলো করিয়ে দিচ্ছি এইগুলো তোমরা খাতায় লিখে রাখো এবং মুখস্থ করে রাখবে। এইগুলো বিভিন্ন পরীক্ষার, চাকরির পরীক্ষায় বলো, তোমার SSC পরীক্ষায় বা কোনো রেলের গ্রুপ ডি পরীক্ষায় বা যে কোনো পরীক্ষাতে এই ধরনের জনকগুলো দুই একটা পড়েই, বা তোমরা যখন জন্য কুইজ কম্পিটিশানে যাবে তখন দেখবে সেসব জায়গাতেও কিন্তু এই জনকগুলো, মানে এই প্রশ্নগুলো থাকছে, ঠিক আছে। তাই সেই তোমাদের সেই কথা মাথায় রেখে আমি আজকে এই ভিডিওটা বানাচ্ছি। এই ভিডিওটা অনেক লম্বা হবে, সেই জন্য আমি অনেকগুলো পার্টে বার করবো, ঠিক আছে। তোমরা কিন্তু দেখতে থাকো, প্রত্যেকটি বিষয় প্রত্যেকটি ভিডিও তোমরা কিন্তু দেখতে থাকো, দেখবে আগে আমি অনেক ভিডিও তোমাদের বানিয়ে দিয়েছি, এবং সেখানে আমি দেখবে মানে একটা লিঙ্কের মধ্যে সমস্ত ভিডিও কী করে পাবে, বা শিক্ষার আলো HS লিখলেও তোমরা পেয়ে যাবে, বা যদি একটা লিঙ্ক লিখো তাহলে সেটা তো তোমরা পেয়ে যাবে হ্যাশ চিহ্ন দিয়ে HELAL SAIKH নিত্যারো লিখবা, মানে হেলাল শেখ নিত্যারো লিখবা, ঠিক আছে। দেখবা সেখানে আমার সমস্ত ভিডিওগুলো তোমরা একসঙ্গে পেয়ে যাবে। আর যদি তোমরা মনে করো আমি ক্লাস ওয়াইজ ভিডিও নেবো, মানে ক্লাস 5 জন্য আলাদা, 6 জন্য আলাদা, সেইরকমভাবেও কিন্তু আমার অনেকগুলো লিঙ্ক দেওয়া আছে। যাই হোক, আমি বিস্তারিত আর বলবো না, তোমরা সবই জানো। তো যারা এখনও আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখোনি তারা একটু সাবস্ক্রাইব করে রাখো, বেল আইকনটি বাজিয়ে দাও, ঠিক আছে, যাতে আমি যখনই কোনো নিত্য নতুন ভিডিও আপলোড করব যখন তোমরা অগ্রিম বার্তা, মানে আগে থেকেই তোমরা যেন জানতে পারো, ঠিক আছে। তো যদি ভালো লাগে তো করবে, না ভালো লাগলে করবে না, প্রয়োজন নেই। তোমরা শেষ পর্যন্ত আমার ভিডিওটি দেখো যে এই বিভিন্ন বিষয়ে জনকগুলো তোমাদের কেমন লাগছে, ঠিক আছে। চলো শুরু করা যাক। দেখো, প্রথমেই আছে অর্থনীতির জনক কাকে বলা হয়, মানে ইকোনমিক্স, অর্থনীতির জনক কে ছিলেন, অ্যাডাম স্মিথ। শুধু সুন্দর করে তোমরা এটা যদি 1, 2, 3 করে যদি লিখে রাখো সেটাও লিখতে পারো, মানে অনেকগুলো হবে, হয়তো আমি মোটামুটি 150-200 আজকে শুধু জনকই আলোচনা করে দেবো বিভিন্ন পার্টে, ঠিক আছে। এটা আমি আজকে পার্ট 1 বলে দিচ্ছি, এরপরে আমি পার্ট 2 এইভাবে এভাবে করতে থাকবো, ঠিক আছে। দেখো, অর্থনীতির জনক কে ছিলেন, অ্যাডাম স্মিথ। আধুনিক অর্থনীতির জনক কে ছিলেন, আধুনিক অর্থনীতির জনক কে ছিলেন, উত্তর দেখো পল স্যামুয়েলস, স্যামুয়েলস, ঠিক আছে। অপরাধ বিজ্ঞানের জনক কে ছিলেন, ল্যামব্রাসো, ল্যামব্রাসো। অলিম্পিকের জনক কে ছিলেন, ব্যারন পিয়ের দা কুবার্তে, কুবার্তে বা কুবার্তিন এরকমভাবে নাম পেতে পারো, একটু বিদেশি নাম তো, এগুলো তো এইভাবে উচ্চারণগুলো যে যেভাবে কর, ঠিক আছে, কুবার্তে বা কুবার্তিন, ব্যারন পিয়ের দা কুবার্তিন। অলিম্পিক, এটা হচ্ছে অলিম্পিকের জনক, অ্যাকচুয়ালি অলিম্পিকের জনক বলতে এটা কিন্তু আধুনিক অলিম্পিকের জনক, ঠিক আছে, যেটা 1896 খ্রিস্টাব্দে চালু হয়েছিল ফ্রান্সে, এই ইয়েতে এথেন্সে, ঠিক আছে। তো এটা তোমরা মনে রাখবে যে এই ও এটা কিন্তু আধুনিক অলিম্পিকের জনক, ঠিক আছে, এটা কিন্তু আধুনিক অলিম্পিকের জনক। এরপরে চলে যাচ্ছে রাষ্ট্রবিজ্ঞানের জনক কে ছিলেন, রাষ্ট্রবিজ্ঞানের জনক হচ্ছে এরিস্টটল। এই এরিস্টটল আরও অনেক বিষয়ে জনক ছিল, সেটা আমরা পরবর্তীতে জানবো, তো তোমরা দেখতে থাকো ভিডিওগুলি। আধুনিক রাষ্ট্রবিজ্ঞানের জনক কে ছিলেন, নিকোলার ম্যাকিয়াভেলি, নিকোলার ম্যাকিয়াভেলি আধুনিক রাষ্ট্রবিজ্ঞানের জনক। 7 সমাজ বিজ্ঞানের জনক কে ছিলেন, আগস্ট কোথ, আগস্ট কোথ আধুনিক সমাজ বিজ্ঞানের জনক ছিলেন, সোশিওলজি যেটাকে বলছে আর কি। গণতন্ত্রের জনক কে ছিলেন, গণতন্ত্রের জনক ছিলেন জন লক, গণতন্ত্রের জনক। তারপরে চলেছো জীব বিজ্ঞানের জনক কে ছিলেন, এরিস্টটল, জীব বিজ্ঞানের জনক ছিলেন এরিস্টটল। প্রাণীবিজ্ঞানের জনক কে ছিলেন, এরিস্টটল, প্রাণীবিজ্ঞানের জনক কে ছিলেন এরিস্টটল। নেক্সট দেখো,
রসায়ন শাস্ত্রের জনক কে ছিলেন? জাবের ইবনে হাইয়ান। জাবের ইবনে হাইয়ান রসায়ন শাস্ত্রের জনক কে ছিলেন? জাবের ইবনে হাইয়ান আধুনিক রসায়নের জনক কে ছিলেন? জন ডাল্টন। আধুনিক রসায়ন বিজ্ঞানের জনক কে ছিলেন? আধুনিক রসায়ন বিজ্ঞানের জনক কে ছিলেন? ল্যাভয়সিয়ে। ল্যাভয়সিয়ে পদার্থবিজ্ঞানের জনক কে ছিলেন? স্যার আইজাক নিউটন। স্যার আইজাক নিউটন পদার্থবিজ্ঞানের জনক ছিলেন। আধুনিক পদার্থবিজ্ঞানের জনক কে ছিলেন? আলবার্ট আইনস্টাইন। আলবার্ট আইনস্টাইন। হিসাব বিজ্ঞানের জনক কে ছিলেন? লুকা প্যাসিউলি। লুকা প্যাসিউলি আধুনিক হিসাব বিজ্ঞানের জনক ছিলেন। চিকিৎসা বিজ্ঞানের জনক কে ছিলেন? ইবনে সিনা। ইবনে সিনা চিকিৎসা বিজ্ঞানের জনক কে ছিলেন? ইবনে সিনা। মেডিসিনের জনক কে ছিলেন? হিপোক্রেটিস। হিপোক্রেটিস হোমিও শাস্ত্রের জনক কে ছিলেন? হোমিও শাস্ত্র মানে হোমিওপ্যাথি, যেটা হোমিওপ্যাথি ডক্টর স্যামুয়েল হ্যানিম্যান। ডক্টর স্যামুয়েল হ্যানিম্যান টেস্ট টিউব বেবির। টেস্ট টিউব বেবির জনক কে ছিলেন? আর জে এডওয়ার্ড। আর জে এডওয়ার্ড টেস্ট টিউব বেবির জনক। আর জে এডওয়ার্ড দর্শনশাস্ত্রের আদি জনক কে ছিলেন? আদি দর্শনশাস্ত্রের আদি জনক। দর্শনের অনেকগুলো জনক আছে, তার মধ্যে দর্শনশাস্ত্রের আদি জনক কে ছিলেন? থেলিস। তারপরে আধুনিক দর্শনশাস্ত্রের জনক কে ছিলেন? আধুনিক দর্শনশাস্ত্রের জনক কে ছিলেন? রেনে দেকার্তে। রেনে দেকার্তে আধুনিক দর্শনশাস্ত্রের জনক ছিলেন। দর্শনশাস্ত্রের জনক কে ছিলেন? দর্শনশাস্ত্রের জনক ছিলেন সক্রেটিস। সক্রেটিস দেখো তাহলে এইগুলো দর্শনেরই কতগুলো আমরা ভাগ পেলাম। ইতিহাসের জনক কে ছিলেন? হেরোডোটাস। ইতিহাসের জনক কে ছিলেন? এছাড়াও ইতিহাসে কিন্তু আরও জনক আছে, যেমন আধুনিক ইতিহাসের জনক, বিজ্ঞানসম্মত ইতিহাসের জনক, ঠিক আছে? আমরা সেগুলো নিয়ে পরবর্তীতে আসছি, সব সব সাজানো আছে, তোমরা দেখতে থাকো ভিডিওগুলো শেষ পর্যন্ত, আর বন্ধুদেরকে শেয়ার করো, তারাও যেন এই সমস্ত বিষয়গুলো জানতে পারে। আর তোমরা কিন্তু কমেন্টে লিখে পাঠাবে যে কোনটা তোমাদের মানে যদি একটু ভুল বা একটু সন্দেহ মনে হয় তাহলে কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে লিখে পাঠাবে। আর প্রত্যেকটি ভিডিও মানে এর আগের ভিডিওগুলো তোমাদেরকে কোনটা সবচেয়ে ভালো লেগেছে সেটাও আমাকে কমেন্টে লিখে পাঠাবে। যদি না দেখে থাকো তাহলে আমি তো আগে একটা লিঙ্কের কথা বললাম, সেই লিঙ্কে গিয়ে সমস্ত ভিডিও তোমরা একটু দেখে নিও, ঠিক আছে? আচ্ছা, ইতিহাসের জনক, ইতিহাসের জনক হচ্ছে হেরোডোটাস, এটা আমরা বাচ্চা বয়স থেকে শুনে আসছি। ভূগোলের জনক কে ছিলেন? এরাটোস্থেনিস। এরাটোস্থেনিস এখানেও তাই ভূগোলেরও অনেকগুলো পার্ট আছে, আধুনিক ভূগোল, তারপরে যে তোমার যে শিলাবিজ্ঞান, যে সমস্ত বিষয়গুলো আছে ভূগোলের যে পার্টগুলো আছে আমি বিস্তারিত নিয়ে আসছি পরবর্তীতে, পরবর্তী ভিডিওগুলোতে বা পরবর্তী কোশ্চেনগুলোতে কিন্তু সেগুলো আছে। এরাটোস্থেনিস বিজ্ঞানের জনক কে ছিলেন? বিজ্ঞানের জনক ছিলেন থ্যালিস। বিজ্ঞানের জনক থ্যালিস। আধুনিক বিজ্ঞানের জনক কে ছিলেন? রজার বেকন। আধুনিক বিজ্ঞানের জনক ছিলেন রজার বেকন। তো বন্ধুরা, এই যে আমি যে সমস্ত ভিডিওগুলো মানে কোশ্চেনগুলো আমি বলে দিলাম, এর মধ্য থেকে তোমরা প্রত্যেকটি বিষয় মুখস্থ করার চেষ্টা করো, আর বন্ধুদেরকেও এগুলো জানিয়ে দেওয়ার চেষ্টা করো। আজ এই পর্যন্ত, পরবর্তী ভিডিও আমি পার্ট টুর জন্য তোমরা অপেক্ষায় থাকো। পার্ট টুতে আমি আরও বিস্তারিত 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 আলোচনা করব, তোমরা সমস্ত ভিডিওগুলো দেখতে থাকো, পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষায় থাকো। আর এই পরিস্থিতি তোমরা বাড়িতে বসে কিছু শিক্ষা অর্জন করো। আর তোমাদের যদি কোনো শিক্ষার মানে কোনো বিষয় বিষয় সম্পর্কে যদি জানার ইচ্ছে থাকে, যে কোনো বিষয় সম্পর্কে, শিক্ষা সংক্রান্ত যে কোনো বিষয় সম্পর্কে যদি জানার ইচ্ছে থাকে, আমাকে কমেন্ট লিখে পাঠাবে, আমি চেষ্টা করব তোমাদের জন্য একটা উপযুক্ত মনোরঞ্জনপূর্ণ একটা ভিডিও তৈরি করে দিতে, ঠিক আছে? তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, পরবর্তী ভিডিওর জন্য কিন্তু তোমরা অপেক্ষায় থেকো।